প্রমি আক্তার মিম, সারা শরীর একেবারে বিকলাঙ্গ। চলতে ফিরতে তো দূরের কথা, পারে না নিজে উঠে বসতেও। একমাত্র ভরসা তার জন্মদাত্রী মা, কখন এসে তাকে ধরে বসিয়ে দেবে। আবার ধরে বসিয়ে দিলেও কিন্তু দুর্ভাগা মিমের সোজা হয়ে বসার সামর্থ্যটুকু নেই, বালিশ বা শক্ত কিছুতে হেলান দিয়েই বসতে হয় তাকে। সামান্য হাত নাড়াতে পারলেও অসার পা দুটো নাড়ানো যেন অসাধ্য ব্যাপার। রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামে এভাবেই বেড়ে ওঠা তার। এখন বয়স 18। তরুণ যুবা হিসেবে এই বয়সে বোনার কথা হাজার রঙিন স্বপ্ন, অথচ দেখুন নিয়তির পরিহাসে আজ স্বপ্নগুলো কেমন দুঃস্বপ্নের মতো তার। অভিশপ্ত প্রতিবন্ধকতা নিয়ে বড় হচ্ছে মিম। ভারী হচ্ছে তার বাবা মায়ের দুশ্চিন্তার পাল্লা। চিন্তা কি হবে মিমের ভবিষ্যৎ। দুটা ছেলে মেয়ে প্রতিবন্ধী, আমি আর ওর বাবাই দেখাশোনা করে, যেহেতু ওর বাবা মাঠে কাজ করে, সারাদিন আমাকে দেখাশোনা করা লাগে। বাবা মা আর তিন ভাই বোনের সংসারে বড় ভাই মিলন কাজ করেন গার্মেন্টসে, আর 8 বছর বয়সী ছোট ভাই আদিবও তার মতোই প্রতিবন্ধী। বাবা কৃষক, মা গৃহিণী। মা সারাদিন ঘরের কাজ করেন, আর একবার দৌড়ান মেয়ের কাছে, আবার ছোটেন প্রতিবন্ধী ছেলের কাছে। ভাগ্যের পরিহাসে জন্ম থেকেই মিম প্রতিবন্ধী হলেও স্বপ্ন কিন্তু আকাশ ছোঁয়ার। হতে চান না পরিবারের কিংবা সমাজের বোঝা। শত বাধা অতিক্রম করে 2019 সালে তাই উত্তীর্ণ হন SSC পরীক্ষায়। এখন তিনি তেঁতুলিয়া পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে HSC দ্বিতীয় বর্ষের ছাত্রী। হুইল চেয়ারে মায়ের সাহায্যে কিছুটা চলাফেরার সুযোগ হয়েছে তার। তার দেখাশোনা, পড়ালেখা আর কলেজে নিয়ে যাওয়া নিয়ে আসার সব কিছুই করছেন মা। মিম এখন স্বপ্ন বাস্তবায়নে অটল। আমার মতো আরো যারা শারীরিক প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী আছে, তারা যেন লেখাপড়া না করে বাড়িতে বসে শুধু নিজের সময় নষ্ট না শুনে যেন না করে, এটাই আমি চাই। তাহলে পিতা মাতার প্রতি একটা কথা, তারা প্রতিবন্ধী হয়েছে বলে মূল্য হিসেবে যেন তাহলে সন্তানদের বাড়িতে না ফেলে রাখে, কারণ তারা প্রতিবন্ধী হয়েছে। আমরা প্রতিবন্ধী কিন্তু আমরা জীবনে কিছু একটা করতে পারি, এটা সবাইকে দেখিয়ে নিতে হবে। এছাড়া দেখানোর মধ্যেই অনেক কিছু আছে, তাই যারা প্রতিবন্ধী তারা তোমরা যেন বাড়িতে বসে না থেকে বাড়িতে শুনে শুনে অন্যের বোঝা না হয়ে থেকে কিছু একটা করে জীবনে কিছু একটা করার চেষ্টা করো। মিমের মায়ের সাথে কথা বলতেই চোখ ছলছল পানি নিয়ে বলেন, আমার মেয়েকে আমি সমাজের বোঝা করে রাখতে চাই না, আমি চাই আমার মেয়ে যেন তার অদম্য ইচ্ছে পূরণ করতে পারে। তার কলেজ টলেজ যেখানে যা করার দরকার আমি করি, কিন্তু আমার মেয়ে আমি অভাবে বা আমার বাড়িওয়ালা অভাবে কী হবে সেটা আমি তো ভাবি ওর করতে পারি না। তো আমার মেয়ে যেতেকালে সবার কাছে আমি একটা আবেদন জানাচ্ছি, কেউ যদি একটা ভালো প্রতিষ্ঠানে যদি একটা কিছু করে দেওয়ার সুযোগ পায় চাকরি বাকরি, তাহলে হয়তো বা নিজের কর্ম, সবার তো মা বাবা চিরদিন বেঁচে থাকে না, আমিও একদিন চলে যেতে পারি, তখন আমার ছেলে মেয়ের কী হবে। কেউ যেন সাথী হতে চায় না এমন বিকলাঙ্গ মানুষদের, তাই একাকিত্ব মনের দুঃখ ভুলতে লেখালেখি করে মিম। সে লিখতে পছন্দ করে গান, ছড়া, কবিতা, গল্প অথবা মনে যা আসে তাই। তার লেখায় প্রকাশ পায় সমাজের মানুষ আর মানবিকতার নিদারুণ বহিঃপ্রকাশ। ইতিমধ্যে কবিতা লেখা ও আবৃত্তির জন্য পেয়েছেন নানান পুরস্কার। গোলাপকে যতই ঢেকে রাখা যাক না কেন, তার সুগন্ধ ছড়াবেই। মিম তার উজ্জ্বল দৃষ্টান্ত। তার লেখা ছড়া, গল্প, কবিতা এখন প্রকাশ পাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায়। সুধীমহলে মিমের জনপ্রিয় কবিতা মাটি, ঝর্ণা, শিক্ষক এবং হঠাৎ পরিচয় ব্যাপক সাড়া ফেলেছে। হাজারো সমস্যা পার করে মিমের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে প্রচেষ্টা, তার প্রতি আশাবাদ ব্যক্ত করে ইউপি চেয়ারম্যান বলেন, প্রতিবন্ধী আসলে মানুষ প্রতিবন্ধী বলে আমরা আসলে সে জায়গায় মানুষকে প্রতিবন্ধী না বলে বিশেষ শ্রেণীর মানুষ বলে আখ্যায়িত করলেই আমরা আসলে তাদের অবহেলিত করা থেকে বিরত থাকবো, মানসিক উন্নতি হবে মানুষের। এই পর্যায়ে আমার ইউনিয়নবাসী
মিম নামে একটি মেয়ে আছে, সে ছোটবেলা থেকেই প্রতিবন্ধী এবং তার ভাই এবং পরিবারের আর সদস্য দুজনই প্রতিবন্ধী। কিন্তু তাদের মানসিক এক শক্তি এত বেশি যে ছোটবেলা থেকে তাদের আল্লাহ তাদের সে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে এবং সে লেখাপড়া থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে সে তার মানবিক এক শক্তি থেকে শক্তি সঞ্চয় করে লেখাপড়ায় যেমন কবিতা আবৃত্তি এবং হাতের লেখায় সে উৎকর্ষ সুসাধন করেছে। স্বপ্ন ছোঁয়ার অদম্য ইচ্ছা নিয়ে ছুটে চলা মিমকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসলে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এমন কিছু প্রতিবন্ধী বসবাস করেন বা জন্মগতভাবে বা জীবনের কোনো একটা পর্যায়ে তার প্রতিবন্ধকতার শিকার হয়েছেন যে এগুলোকে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে অ্যাড্রেস করার বিভিন্ন ধরনের অনুদান এখন কার্যক্রম চালু হয়েছে। তো প্রমি আক্তার ইতিমধ্যেই প্রতিবন্ধী ভাতার কার্যক্রমের আওতাভুক্ত হয়েছে, তারপরেও সে যেহেতু পড়াশোনা করে সেক্ষেত্রে যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সীমিত সামর্থ্যের ভিতর দিয়ে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। এমন হাজারো মিম আমাদের সমাজে আছে, তারাও চায় আমাদের মতোই স্বাভাবিক জীবন নিয়ে চলতে। আমাদেরও উচিত এই সকল মানুষকে সমাজের বোঝা মনে না করে তাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করতে সাহায্য করা। তাহলে হয়তো মিমের মতো অনেকেই প্রতিবন্ধকতা জয় করে বিজয়ের মালা পরার সাহস অর্জন করতে পারবে। একই সাথে রাষ্ট্রীয় সাহায্যও দরকার এই মিমদের ভঙ্গুর পথটাকে সহজ করার জন্য।